আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন তো সকালবেলা হাঁসগুলো ছেড়ে দিতে আসলাম হাঁস ছেড়ে দিয়েছি খাবার দিয়েছি পানি দিয়েছি এবং গত গতকালকে বিকালে যখন অর্থাৎ সন্ধ্যায় যখন হাঁসগুলো ঘরে তুলি তারপরে কিন্তু এই নোংরা জায়গাটা আমি পরিষ্কার করে দিয়েছি ওয়াটারের পানির সাহায্যে তো পরিষ্কার জায়গায় হাঁসগুলো বিচরণ করছে এবং খাবার পানি খাচ্ছে আর আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে গুড় গুড় শব্দ করছে তার মানে বৃষ্টি হবে আর পুরো আকাশ কিন্তু মেগাসন্য আর চারিদিকে অন্ধকার হয়ে আসছে তো আমরা বুঝতেই পারছি যে বৃষ্টি হবে তো এখন আমরা কি করব বৃষ্টিতে হাঁসগুলো কি ভিজাব না হাঁসের প্রোডাকশনের কিছু ব্যবস্থা করব তো কিভাবে আমরা হাঁসগুলোকে রক্ষা করতে পারি এই বৃষ্টির কবল থেকে দেখা যাচ্ছে কিংবা বোঝায় যাচ্ছে যে বৃষ্টি আসলে অনেক বড় ধরনের বৃষ্টি আসবে আর এই বড় ধরনের বৃষ্টিতে হাঁসগুলো যদি ভিজে যায় তাহলে হাঁসের রোগের সম্ভাবনা আছে তো ঘরও কিন্তু একেবারে নোংরা ঘর একেবারে নোংরা এখনও আমরা ডিম তুলিনি কিংবা খাদ্যের যে পাত্রগুলো আছে সেগুলো তুলিনি তো এই নোংরা ঘরে আমরা যদি হাঁসগুলো রেখে দেই তাহলে আরও নোংরা হয়ে যাবে আর রাত্রে যখন হাঁস থাকবে এই নোংরা ঘরে কিন্তু ডিমের প্রোডাকশন কমে যাবে কিংবা রোগের সম্ভাবনা আরও বাড়বে তো এই নোংরা ঘর আমরা এখন কি করব প্রথমেই আমরা ডিমগুলো তুলে নিব ডিমগুলো তোলার পর কোদাল দিয়ে এই নোংরা জায়গাটা সে বালু দিব বালু দেওয়ার পর বৃষ্টি যেহেতু আসবে বৃষ্টির সম্ভাবনা নাইনটি তো আমরা তারপরে কিন্তু এখানে হাঁসগুলো তুলব তো আমরা এই নোংরা জায়গায় যদি হাঁসগুলো তুলতাম তাহলে আরও নোংরা হয়ে যেত এবং রাত্রে তো হাঁসগুলো এখানে থাকতেই হবে তো এই জায়গাটা পরিষ্কার করে আমাদের হাতে বেশি সময় নেই খুব দ্রুত হয়তো বৃষ্টি চলে আসবে আমি ডিমগুলো তুলবো এই জায়গাটা কোদাল দিয়ে সেসব তারপর এখানে হচ্ছে বালু ছিটিয়ে দেব দেন হাঁসগুলো এখানে তুলে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে ততক্ষণ পর্যন্ত এখানে রাখবো এবং বৃষ্টি কমার পর পরে কিন্তু বাইরে ছেড়ে দেওয়া যাবে না কারণ বাইরটাও কিন্তু নোংরা হয়ে যাবে যদিও আমি কালকে পরিষ্কার করেছি বেশি একটা নোংরা হবে না শুধু পানিটাই থাকবে কিংবা হচ্ছে মল কিন্তু এখানে নেই তারপরেও বৃষ্টি শেষ হওয়ার পরে প্রথমে আমি ঝাড়ু দিয়ে এই জায়গাটা একটু ঝাড় দিব কিংবা পানিটা যাতে জমাট বাঁধে না থাকে কিংবা পানি যেখানে জমাট বেঁধে আসে সেই জায়গাটা আমি পরিষ্কার করে ফেলবো দেন হাঁসগুলো আবার আমি বাইরে ছেড়ে দেবো এবং ঘরটা পুনরায় আবার পরিষ্কার করতে হবে বালু দিতে হবে এবং শুকনো রাখার ব্যবস্থা করে আবার রাত্রে কিন্তু হাঁসগুলো তুলতে হবে তো বৃষ্টি আসলে একটু কষ্ট বেশি হবে পরিশ্রম বেশি হবে এই পরিশ্রমের কথা চিন্তা করলে কিন্তু আপনার হাঁসগুলো সুস্থ থাকবে না কিংবা হাঁসের ডিমের প্রোডাকশন কমে যাবে তো বৃষ্টি আসার পূর্ব সতর্কতা কিংবা বৃষ্টি আসার পর আমি কী করব কিংবা কি করে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়া চাই আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন আল্লাহ